আসসালামু আলাইকুম সবাইকে। কেমিস্ট্রি বা রসায়ন এটা আমাদের লাইফের একটা অন্যতম পার্ট জুড়ে থাকে, এবং টু বি ভেরি অনেস্ট আমাদের 9-10 থেকে শুরু করে কেমিস্ট্রি স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সাবজেক্ট হয়ে ওঠে, এবং ইন্টারমিডিয়েট এবং আফটার অল অ্যাডমিশনে গিয়েও আমরা দেখি যে কেমিস্ট্রি অনেক বড় একটা রোল প্লে করে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আমার যে কেমিস্ট্রি ভীতি ছিল সেই কেমিস্ট্রি ভীতি আমি কীভাবে দূর করলাম, এবং তোমরাও কীভাবে এই টেকনিকগুলো ফলো করে কেমিস্ট্রি ভীতিকে দূর করতে পারো। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে আমরা জানবো কেমিস্ট্রির ভীতি কীভাবে দূর করা যায়। তাহলে চলো শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল ভাইয়া, আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি পিরিয়ডিক টেবিলকে খুব ভালোমতো স্টাডি করলাম, এবং পিরিয়ডিক টেবিলটা আমি আয়ত্ত করে ফেললাম। ঠিক আছে, তো পিরিয়ডিক টেবিল আয়ত্ত করলে অনেক সুবিধা। তুমি দেখবা যে কোনো একটা কেমিস্ট্রি পরীক্ষা যদি সেটা ফুল সিলেবাসের উপর হয়, তাহলে মিনিমাম সেখানে 4-5 কোশ্চেন থাকে হচ্ছে পিরিয়ডিক টেবিলের উপরে। এছাড়াও যে কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন, যে কোনো ধরনের রসায়ন কেমিস্ট্রির যে কোনো চ্যাপ্টারের স্টাডির মধ্যে পিরিয়ডিক টেবিলের অনেক পার্ট থাকে। তো তুমি যদি পিরিয়ডিক টেবিল না জানো, তাদের ভ্যালেন্সি সম্পর্কে না জানো, ম্যাস সম্পর্কে না জানো, তাদের প্রপার্টিজ সম্পর্কে না জানো, আয়নিক বন্ধন গঠন করবে না কোভ্যালেন্ট বন্ধন গঠন করবে এগুলো না জানো, তাহলে তোমার জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট। সো পিরিয়ডিক টেবিলটা যদি আয়ত্ত করো ভাইয়া, হ্যাঁ, পিরিয়ডিক টেবিল আয়ত্ত করলে এখানে হাফ অফ দ্য জব ইজ ডান। পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা তোমার রো বরাবর এবং কলাম বরাবর প্রত্যেকটা জিনিসের যদি তুমি প্রপার্টিজগুলো জানো, কীভাবে সেগুলো কাজ করে, কার কী বৈশিষ্ট্য আছে, কেমিক্যাল রিয়াকশন কীভাবে দেয়, এগুলো যদি তুমি জানো ভাইয়া, তাহলে তোমার অর্ধেক কাজ শেষ। ঠিক আছে, অক্সিডেশন নাম্বারও তোমার আইডিয়া থাকবে। তাহলে হাফ অফ দ্য জব ইজ পিরিয়ডিক টেবিলে স্টাডি করা। তো আমার বাসায় এখনও আমার পড়ার টেবিলের সামনে একটা পিরিয়ডিক টেবিল আছে, যদি এখন অলমোস্ট আমার লাগেই না, বাট তারপর আমি এখনও পর্যন্ত সেটা রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। আমার পিরিয়ড টেবিলটা এখনও আছে, এবং আমার 42টার মতো এলিমেন্ট টানা মুখস্থ ছিল। এছাড়া আবার ওই গ্রুপগুলা বরাবর হচ্ছে বেশ কিছু এলিমেন্ট আমার মুখস্থ ছিল। ঠিক আছে, প্রায় গ্রুপগুলো বরাবর প্রায় সবগুলোই মুখস্থ ছিল। তো তোমরা এই কাজটা করতে পারো, পিরিয়ডিক টেবিল স্টাডি করতে পারো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের নোট। আমার একটা স্পেশাল প্রায় 300 পেজের একটা নোট খাতা ছিল, পুরো ইন্টার লাইফের যত কেমিক্যাল যত কেমিক্যাল রিয়াকশন আছে সেগুলো আমি নোট করে ফেলছিলাম। ঠিক আছে, সো যত রিয়াকশন আছে এগুলো নোট করবা, এবং শুধু নোট না, তার নিচে লিখে রাখবা যে রিয়াকশনটা কেন হয়, কিভাবে হয়, এর স্পেশালিটি কী, কোন ধরনের রিয়াকশন, সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তাই না? তো ওই জিনিসগুলো লিখে রাখবে। তো আমার যে কেমিক্যাল ফর্মুলা নোটটা আমার মনে আছে, এগুলো আমার অ্যাডমিশনে প্রচুর কাজে লাগছে, এবং হুবহু ওখান থেকে আমার অনেক কমন মানে প্রশ্ন কমন পড়ছে। সো তোমরা একটা এরকম কেমিক্যাল রিয়াকশন নোট বানায় ফেলবে, এটা বানাতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না। যখন যে অধ্যায় পড়তেছো ওই অধ্যায় যতগুলো কেমিক্যাল রিয়াকশন পাবো ওগুলো তুলে রাখবা। ঠিক আছে, সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি এফিসিয়েন্ট। 3, ম্যাথ থেকে মার্কস তোলা। কেমিস্ট্রির বেশ কিছু চ্যাপ্টার আছে যেখানে আমরা আসলে অঙ্ক পাই, ঠিক আছে, এবং এই অঙ্কগুলো থেকে কিন্তু আমরা আসলে অনেক মার্কস তুলে ফেলতে পারি। তো আমি যেটা করতাম সবসময়, যে সমস্ত অধ্যায় থেকে ম্যাথ আসে পরীক্ষায় সেই অধ্যায়গুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তাম, কারণ আমার টার্গেট থাকতো যে আমি এই অধ্যায়গুলো থেকে সবসময় সৃজনশীল অ্যান্সার করবো। ঠিক আছে, এবং এমসিকিউ তো তুমি দেখবা যে ম্যাথ রিলেটেড যে এমসিকিউগুলো থাকে এগুলো তো খুব বেশি কঠিন থাকে না কেমিস্ট্রিতে, তো এইখানেও তোমার আসলে মার্কস তোলার একটা বড়সড় জায়গা আছে, আমি এটা করতাম। 4, রিপিট কোশ্চেনের অ্যান্সার মুখস্থ। ঠিক আছে, এটা হচ্ছে সিকিউ এর ক্ষেত্রে আমি বলতেছি, কিছু কোশ্চেন দেখবা কেমিস্ট্রির অত্যন্ত কমন, রেগুলার রিপিট হয়। এই যে রিপিট করা কোশ্চেনগুলো যেগুলো প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষায় অ্যাডমিশনে এইচএসসিতে আসতেছে, এই রিপিট কোশ্চেনগুলো খুব ভালোমতো পড়বা। ঠিক আছে, যে কোনো একটা বন্ধন দিয়ে বললে এটাকে আয়নিক নাকি কোভ্যালেন্ট ব্যাখ্যা করো, এটা প্রশ্ন আসে। ঠিক আছে, কীভাবে এই বন্ধনটা গঠন হয়েছে ব্যাখ্যা করো, এভাবে প্রশ্ন আসে বলো। এরপরে ধরো তোমার জৈব যৌগ থেকে তোমার ট্রান্সফরমেশন, এটা থেকে এটা বানো, এটা থেকে এটা বানো, এগুলো পরীক্ষায় আসে। তাহলে যেগুলো রিপিট প্রশ্ন, এই রিপিট প্রশ্নগুলো হচ্ছে তোমার জন্য মার্কস তোলার সবচেয়ে মোক্ষম উপায়। হ্যাঁ, যেই এই রিপিট প্রশ্নগুলোতে তুমি যদি একটু এখানে এফোর্ট দাও, একটুখানি বাসায় একবার করে লিখে যাও, পরীক্ষার হলে দেখবো তুমি আরও ইজিলি লিখতে পারতেছো। সো রিপিট কোশ্চেনের মার্কস অবশ্যই অবশ্যই তোলার চেষ্টা করবা। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কোনো সাবজেক্ট ইম্প্রুভ করার জন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার সুন্দর হবে, মানে তোমার প্রিপারেশন প্রপার হবে। সো আমি একটা কথাই বলবো ভাই, প্রচুর প্র্যাকটিস করতে হবে, জীবনে প্র্যাকটিসের বিকল্প নাই। কেমিস্ট্রি প্রচুর প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করার জন্য তোমাদের কিউজি টেস্ট কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছে একটা খুবই সুন্দর অফার। মাত্র 49 টাকায় তোমরা কিন্তু কেমিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ 20 সেট প্রশ্ন, এবং তার সাথে সাথে পেপার ফাইনাল 2 সেট প্রশ্ন, টোটাল 22 সেট প্রশ্ন পেয়ে যাচ্ছ মাত্র 49 টাকায়। একটা ফুচকারও কম দামে তোমরা এই অফারটা কিন্তু পেয়ে যাচ্ছ। সো এই অফারটা অ্যাভেল করার জন্য তোমরা ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে কিন্তু কোর্সটা কিনে ফেলতে পারো, এবং কেমিস্ট্রি ভয়কে দূর করতে পারো যেমনটা আমি করেছিলাম। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার কেমিস্ট্রির ভয় দূর হোক এবং খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিতে পারো, সেই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।